এবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আওয়ামী লীগের বিজয় সমাবেশস্থল সহ পুরো ঢাকায় ছিল উৎসবের আমেজ। দলের নেতাকর্মীরা গগন কাঁপানো স্লোগান আর ঢাক ঢোলের তালে তালে নেচে গিয়ে বিজয় সমাবেশে যোগদান করেন। দুপুর 2:30টায় অনুষ্ঠান শুরু হলেও অনেক আগেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় অনুষ্ঠানস্থল। রাজধানীর আশেপাশের জেলাগুলো থেকেও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন। লাল সবুজ টি শার্ট ও মাথায় ক্যাপ, সামনে বড় ব্যানার হাতে নিয়ে কেউ পায়ে হেঁটে বা কেউ পিক আপ ভ্যান, ট্রাক ও বাসে চড়ে জয় বাংলা স্লোগানে অলি থেকে গলিপথ পাড়ি দিতে থাকে মানুষ আর মানুষ। সবার গন্তব্যস্থল ছিল একটি, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। ভেতরে যারা ছিলেন, বিশেষ করে সঙ্গীত শিল্পী, সকালে অনুষ্ঠান স্থলে যোগ দিয়েই গানে গানে আর স্লোগানে স্লোগানে রাঙিয়ে তোলেন মূল পর্ব বক্তৃতা অনুষ্ঠান শুরুর আগ পর্যন্ত। শাহবাগ থেকে কাঁটাবন, এদিকে মৎস্য ভবনের আগ পর্যন্ত ধ্বনি হতে থাকে সব সুরের মূর্ছনা। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রফিকুল আলম, ফকির আলমগীর, জানে আলম, সংসদ সদস্য মমতাজ বেগম, পথিক নবী, আখি আলমগীর, সালমা সহ অন্যান্য জনপ্রিয় সব সঙ্গীত শিল্পী এবং ব্যান্ড দলের গান তাদের পরিবেশনা দিয়ে মাতিয়ে রাখেন অনুষ্ঠানস্থলে আসা লোকজনদের। তারা গানে গানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা এবং গত 1 দশকে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কথাও তুলে ধরেন। এই গান শেষ হওয়ার পর শুরু হয় জনসভা। অনুষ্ঠানের মধ্যমণি আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা 3টার পরপরই অনুষ্ঠানস্থলে উপস্থিত হন। এ সময় মুহুর্মুহ স্লোগানে আর জয় বাংলা ধ্বনিতে তাকে স্বাগত জানান নেতাকর্মী ও সমর্থকরা। প্রধানমন্ত্রী আসন গ্রহণের পরেই সরোয়ার এবং জিএম আশরাফের গাওয়া এবারের নির্বাচনে থিম সঙ্গীত জয় বাংলা জিতবে আবার নৌকা, শেখ হাসিনার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন এবং জয় বাংলা জিতলো আবার নৌকা গানে মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। উদ্যানের ভেতরে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকার আদলে তৈরি করা হয় বিশাল মঞ্চ। মূল মঞ্চটি সাজানো হয় দলের এবারের ইস্তেহারের মলাটের রঙে। বৈঠা সহ ছোট বড় বেশ কয়েকটি নৌকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত ফেস্টুনে সাজানো হয় সমাবেশ মাঠ। একই দৃশ্য ছিল উদ্যানের বাইরে বিভিন্ন সড়কে। সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে লেখা রং বেরঙের ব্যানার ফেস্টুন মূল অনুষ্ঠানে যোগ করে ভিন্ন মাত্রা। গত 30শে ডিসেম্বর অনুষ্ঠিত 11 সংসদ নির্বাচনে 257টি আসনে জয় নিয়ে টানা তৃতীয়বার সরকার গঠন করেছে আওয়ামী লীগ। ভোটের 19 দিন পর বিজয় উৎসব পালন করল আওয়ামী লীগ। A to Z News Live.